হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী। আমি আজ নিয়ে এসেছি একটা নতুন একটা রেসিপি, পুঁই ডাঁটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তেল ঢালছে, এবার আমি তেজপাতা দিচ্ছি, আমি একটু করছি, এবার দেবো পাঁচ ফোড়ন, আমি একটু করছি, দিদি একটু করছে, নাহলে লোকে বলবে বলবে আমার বড়রা। এবার দেওয়া হবে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে একটু গোটা কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা। এরপরে নাড়বো, চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তাদের তেল দিচ্ছি দিদি। আসলে গোলমাল হয়ে গেছিল, প্রথমে না চিংড়ি মাছটা ভাজা করতে হতো, আমি ভুলে গেছি, দিদি আমাকে বলছে, তাই গোলে মালে গোলে মালে পিট করো না, গোলে মালে গোলে মালে পিট করো না। সব গোলমাল হয়ে যাচ্ছে, তবু পিট কি কেউ ছাড়বে, করা পিট চালিয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, ধনে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই যে আমি করেছি ধনিয়া গুঁড়ো, একটু আড়া আড়া রয়ে গেছে, করতেই পারছি না, করতেই পারছি না, টেস্ট করতেই পারছি না। এবার দেবে দিদি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো পড়ছে, তবে এগুলো সব আমার বাড়িতে তৈরি করা, কেনা নয়, আপনারা খাবেন না, মিষ্টি মিষ্টিতে সব করে নেবেন। এবার দিদি দিদি পুঁই ডাঁটা সিদ্ধ, পুঁই ডাঁটা সিদ্ধ, পুঁই ডাঁটাকে নুন দিয়ে মাখিয়ে, নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিল দিদি। জল দেবে, গরম জল, গরম জল আগে থেকে ফুটানো ছিল, দিদি গরম জলটা দিয়েছে, যেহেতু পুঁই ডাঁটাটা সিদ্ধ করা বেশি সময় লাগবে না, তার জন্য গরম জল দিয়েছে। অনেকটা হয়ে গেছে, এমন ঝাঁজ হয়েছে, এমন ঝাঁজ হয়েছে, ফালাতে হয়েছিল ঝাঁজের ঠেলা, না কুমড়ো এখনো সিদ্ধ নিতে হয়নি, সময় লাগবে, ফুটছে। অনেকটাই হয়ে গেছে, এবার কিছুক্ষণ পরে নামাচ্ছি, নামিয়ে দেখাবো, গন্ধ ছুটেছে ভালো, চিংড়ির গন্ধ, কুমড়োর গন্ধ, পুঁই ডাঁটার গন্ধ বেশ ভালো ছুটেছে। মিষ্টি কিন্তু দেবো না, লাল আলু আছে বলে মিষ্টি কিন্তু দিচ্ছি না, একদম পুরো রেডি। কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, ঘ্যাট বাংলা কথায়, যে না খেয়েছে সে ভুলবে, সে বাঙালি নয়, আর যে খেয়েছে সে একবার হলেও জীবনে করে খাবে। যাই হোক, বকবক বেশি করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বাড়িতে করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো, টাটা, বাই বাই, সি ইউ, দেখা হবে আবার।